হ্যালো, আজকে আমরা ঘরোয়াভাবে সহজেই সর্ষে ইলিশ রান্না করাটা দেখে নিব। প্রথমে আমরা দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এরপর 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণটা আসলে নিজেদের স্বাদ মতো কম বা বেশি হতে পারে। এরপর সর্ষে বাটা 2-3 চামচের মতো দিয়ে দিলাম, সাথে আদা বাটা 1 চামচ ও দিয়ে দিলাম। এরপর কিছুটা সরিষার তেল দেওয়ার পর সবগুলো উপকরণ মিক্স করে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে দিলাম। মাখানোর পর 10 মিনিটের জন্য এগুলোকে ঢেকে রেখে দিতে হবে। এরপর একটি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর কালো জিরা দিয়ে পুরন দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর 1/2 কাপেরও কম পানি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় এগুলো। এরপর ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দিলাম। আলতোভাবেই করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আরও 5 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে চুলাটা অফ করে দিলাম। ব্যাস, হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ রান্না করা।